12 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠান মঞ্চে হামলার শিকার হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। নিরাপত্তা বলয় এড়িয়ে 75 বছর বয়সী এই সাহিত্যিকের ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে রুশদিকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে হয় অস্ত্রোপচার। প্রাথমিকভাবে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চলছিল তার। 13 আগস্ট রাতে ভেন্টিলেটর খুলে নেওয়ার পর কথা বলতে পারছেন তিনি, তবে একটি চোখ হারাতে পারেন তিনি, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কে এই সালমান রুশদি আর কেনই বা তিনি এমন রোষের শিকার, তা নিয়ে আজকের আয়োজন। আমি ইফতেখার আহমেদ, স্বাগত জবর খবরে। পাঁচ দশকের সাহিত্যিক জীবনে হত্যার হুমকি সালমান রুশদির কাছে নতুন কিছু নয়। 1988 সালে তার উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পর থেকে মাথার উপর পরোয়ানা ঝুলছিল রুশদির। 1947 সালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার ঠিক আগে বর্তমান মুম্বাই শহরে জন্ম নেন সালমান রুশদি। 14 বছর বয়সে তিনি ইংল্যান্ড চলে যান। কেমব্রিজের কিংস কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ব্রিটিশ নাগরিকত্বও পেয়ে যান। একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজের পাশাপাশি লিখতে শুরু করেন উপন্যাস। সালমান রুশদির প্রথম বই গ্রিমেস। বইটি খুব একটা সফল না হলেও সম্ভাবনাময় লেখক হিসেবে নজর কাড়েন তিনি। এরপর 5 বছর সময় নিয়ে ভারতীয় প্রেক্ষাপটে লেখেন তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন। সারা বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়ায় উপন্যাসটি। এর উপর ভিত্তি করে নির্মিত হয় চলচ্চিত্রও। মিডনাইটস চিলড্রেনের জন্য 1981 সালে রুশদি বুকার পুরস্কার জেতেন। 1983 সালে প্রকাশিত হয় তার তৃতীয় উপন্যাস শেম। 4 বছর পর প্রকাশ করেন ভ্রমণ কাহিনী দ্য জাগুয়ার স্মাইল। দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পর আটলান্টিকের দুই পারে সর্বোচ্চ বিক্রি হয় বইটি, জিতে নেয় হুইট ব্রেড পুরস্কারও। অন্যদিকে দ্য স্যাটানিক ভার্সেসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে, এমন অভিযোগে একের পর এক হত্যার হুমকি পেতে শুরু করেন রুশদি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। তার মাথার দাম ঘোষণা করা হয় $30 লাখ। ফলে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিভুক্ত দেশগুলো সাময়িকভাবে তেহরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল। বাধ্য হয়ে 9 বছর আত্মগোপনে ছিলেন রুশদি। ভারতে নিষিদ্ধ হয় দ্য স্যাটানিক ভার্সেস। বিভিন্ন মুসলিম দেশ এবং দক্ষিণ আফ্রিকায় রুশদির বিরুদ্ধে মামলাও হয়। বইটির প্রকাশনা প্রতিষ্ঠানে হামলা হয়, কর্মীরা পান হত্যার হুমকি। বইটির জাপানি অনুবাদককে হত্যা করা হয় আর ইটালিয়ান ও নরওয়েজিয়ান অনুবাদকের উপর হত্যা চেষ্টা ব্যর্থ হয়। এর মধ্যেও থেমে থাকেননি রুশদি। 1990 থেকে এ যাবৎ প্রকাশিত হয়েছে তার হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, ইমাজিনারি হোমল্যান্ডস, ইস্ট ওয়েস্ট, দ্য মুরস লাস্ট সিগ, দ্য গ্রাউন্ড বিনেথ হার ফিট, শালিমার দ্য ক্লাউন, দ্য এনচ্যান্ট্রেস অফ ফ্লোরেন্স, 2 ইয়ার্স 8 মান্থস অ্যান্ড 28 নাইটস, দ্য গোল্ডেন হাউস ইত্যাদি বই। সাহিত্য অবদানের জন্য 2007 সালে রুশদি ব্রিটিশ রানীর কাছ থেকে নাইট উপাধি পান। 2012 সালে দ্য স্যাটানিক ভার্সেস বিতর্ক নিয়ে স্মৃতিকথাও লেখেন তিনি। ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন, তবে উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান ধরে রাখেন। যুক্তরাজ্যে বেশিরভাগ সময়ই রুশদিকে সরকারের সুরক্ষায় থাকতে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি, অনেকটাই স্বাধীনভাবে চলাফেরা করছিলেন। অতিরিক্ত নিরাপত্তায় তিনি কিছুটা অস্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে জানা যায়। আর এমনই এক পরিস্থিতিতে হামলার শিকার হলেন তিনি। এই ছিল আজকের জবর খবরে। প্রতি মুহূর্তে সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথমআলো.কম। আমাদের সঙ্গে থাকতে আরও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।